মানে ওরা কিন্তু কুত্তা পাগল মুমিনরা কিন্তু কুত্তা পাগল হয়ে গেছে মানে আমাদের লাইভে তাদের অবস্থা খুবই খারাপ হ্যাঁ এই কারণে তারা নামে বেনামে ভিন্ন গলায় ভিন্ন লোকরে ভাড়া করে নিয়ে আসে ভাড়া করে আইনা তো ঢুকায় তারা কথাবার্তা বলে কথাবার্তা বলার পট করে মাঝখানে এটা দেখা দেয় একটা জিনিস দেখা যায় তো এটা বিশেষত বিশেষ সতর্কতা অবলম্বন করতে আমি তাহলে একটু গেলাম আপনি একটু কথাবার্তা বলেন ঠিক আছে আসিফ ভাই আপনি তাহলে ঘুরে আসেন সমস্যা নেই আচ্ছা রেইনবো বিয়ার আপনাকে আচ্ছা রেইনবো বিয়ার চলে গেছে

তাদেরকে নাকি হুমকি দেওয়া হয়েছিল হেফাজতে এরিয়া থেকে তারা হুমকি দিছিল এটা নিয়ে আসলে কোনো প্রতিবাদ বা কোনো ইয়ে আলোচনা সমালোচনা আমরা এখন পর্যন্ত পাচ্ছি না কোথাও আলোচনা সমালোচনা ভাই এখন দেশের অনেক জায়গাতে এই জিহাদি এবং তৌহিদি জনতা দখল করে নিছে তারা তো আকাম ফুকাম তারা কম করছে না এখন প্রতিবাদ কে করবে এখন ধরেন সেলিব্রিটি দের উন্না পড়ানো হচ্ছে সেলিব্রিটিরা কোথাও যায় কিছু করতে গেলে তাদেরকে বলতে চাই তুই হিজাব করস না তুই উদ্বোধন করতে পারেন অনেক কিছু হচ্ছে ভাই এখন হচ্ছে এখন ভাই কি আর বলবো এটা ভাই খারাপ হয়েছে একটু বলতে পারি কিন্তু কে প্রতিবাদ করবে কার বিরুদ্ধে করবে কে অ্যাকশন নিবে কি হবে একটা কেউ কেউ ঠিক অবস্থা তো জাস্ট আমরা আশা করতে পারি যে হয়তো বা ভবিষ্যতে সিচুয়েশন বেটার হবে আর আমি অনেক سوالাল নাই ভাই আমার তরফ থেকে। এ এ ইন্দ্রীশ ভাই আমি যেটা দেখছিলাম যে আজছো সঙ্গী ছিল আছে তারা সেই সময় অনেক প্রতিবাদ জানাইছিল ওই আন্দোলনের সময় কিন্তু তারা এখন চুপ আছে তারাও কিন্তু এই লালনের সাথে যুক্ত আছে তারাও কিন্তু কোনো কথা বলতেছে না এটা কি তারা ভয়ে বলতেছে না নাকি অন্য কোনো কারণ এখানে আছে। আম আপনাকে আমি একটা জিনিস বলি যে আসলে একটা ভালো জিনিস বেহাত হওয়ার একটা উদাহরণ এটা হতে পারে যেমন ধরেন আসিফ ভাই সবসময় কিন্তু ওই যে ছাত্র মারা এবং হাসিনার পতনকে সাপোর্ট করছে আমিও করছি অনেক অ্যাথিস্টও করছে আবার এই যে আমাদের ওই যে মতিন সাহেব একজন আছেন ওই যে উপস্থাপক যে কিনা লয়ার সে হাইকোর্টে রিড করছিল যাতে গুলিটা বন্ধ করা যায় তো এই কিছু এক্সট্রিম বাংলাদেশে তো আসলে গত পনেরো বিশ বছরে তো খুবই বেশি এক্সট্রিম মানে ইয়া হয়ে গেছে যারা আসলে মানে ছায়ার মধ্যে থাকে তারা ব্যাপকভাবে গোড়ামিকে আঁকড়ে ধরছে তো সেই ধরনের প্রজাতি অনেক বেশি বেড়ে গেছে তো তারা হাসিনার ভয় এতদিন চুপ থাকলে এখন আর চুপ থাকছে না তো আমরা আসলে হাসিনার থাকাকালীন এই যে বিষ বষ্পটা যে এত গভীরে গেছে এই জিনিসটা হয়তো বা ধারণা করা গেছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে যারাই আন্দোলনের পক্ষে কথা বলছে তারাও বিপদে পড়তেছে যেমন জেডাই খান পান্না সেও কিন্তু সব সময় হাসিনার বিরুদ্ধেও কথা বলছে হাসিনা ক্ষমতায় থাকাকালীন হাসিনার আন্দোলনের সময়ও হাসিনাকে চ্যালেঞ্জ করছে এবং হাসিনার পতনের পরে বিভিন্ন সময় সে যখন এই সরকারের বিরুদ্ধে কিছু কথা বলছে কারোর পক্ষে কথা বলছে তার বিরুদ্ধে একটা কেস হয়েছে জেডাই খান পান্না এনি হাও তো কথা হচ্ছে যে অনেকজন যারা এই আন্দোলনকে নৈতিকভাবে সাপোর্ট করছে তারাও এখন সাপ্রেশনের আছে এমনকি আমিও আছি আমি তো দেশ ছাড়তেই পারতেছি তো একইভাবে অনেকেই এভাবেই হয়েছে তো এখন যারা শিল্পী গোষ্ঠী আছে তারা হয়তো বা সাহস পেতে তখন তাও অ্যাটলিস্ট যে আর আর কোনো ইয়া নাই এখন এভাবে যদি তারাও যদি যে দেয়ালে পিঠ ঠেকতে ঠেকতে চলে যায় তো তারাও হয়তো এক সময় বলবে কিন্তু আপাতত অনেকেই দেখতেছি চুপচাপ আছে তারা এই অন্যায় অবচার গুলো মেনে নিচ্ছে মানে মেনে নিচ্ছে বলবো না তারা অ্যাটলিস্ট চুপচাপ আছে এখন দেখি যে কতদিন তারা চুপচাপ থাকে আর সবাই যে সব বিষয়ে কথা বলবে এটাও আমি মনে করি না তারা হয়তো অন্য কোনোভাবে কাজ করতেছে দেখা যাক কি হয়

এখন আমাদের দেশের সরকার নিতে পারছে না কিংবা নিচ্ছে নাই তাদের ব্যর্থতা কিংবা অপারগতা কোনোটা একটা হবে ভাই আমরা কি আর একটু অপেক্ষা করব নাকি আমরা প্রতিবাদ এর মধ্যে আমরা শুরু করতে পারি একটু শুধু শুধু সামনে প্রতিবাদ করতে পারেন আপনি আপনার একটা জায়গায় দাঁড়ায় দেন আপনি একটা জায়গায়তে দাঁড়ায় যান দাঁড়ায় বলে নেন এখন মানে সবাই সব ভাবে সব জায়গায়তে বলবে তাও না যে এখান থেকে পারুক সেটা একটু অবশ্যই আপনার সাথে আমাদের নৈতিকতা করতে হবে ন্যায়ের পক্ষে একজন দাঁড়ালো সেটা নাই থাকে আপনার সাথে সবাইকে দাঁড়াতে হবে তাও না আবার আপনি একা দাঁড়াললে যে ভুল তাও না আচ্ছা ঠিক আছে ভাই আমি যত রূপ পারি করব আশা করি না আমার তাদের কোনো জয় আছে তাও আমি চেষ্টা করব ভাই দেখি 보도록 কথা আছে ফলাফলের দিকে না তাকিয়ে কাজ করে যাও আমরা আসলে ওই কাজটাই করি ফলাফলের দিকে সেভাবে লক্ষ্য করা হয় না আমরা কাজ যেটুকু আমার মনে হয় যেটুকু করা সম্ভব সেটাই করি এখন কার কি কাজে আসলো না আসলো কার কি বুদ্ধি খুললো না খুললো কে কর্তৃক ধর্মান্ধ হয়ে বের হইলো না হলো ভাই এটা দায়ী আমাদের না তো এরকমই ভাবে যে এটা তো ভাই বাংলাদেশের যে বিশাল জনগোষ্ঠী একটা ধর্মান্ধ এবং তারা যে ধরনের রেডিক্যাল তো আমি মনে করি না যে খুব একটা কিন্তু নৈতিক কাজ করতে তো আর বাধা নাই তাই এটাই আসিফ ভাইকে আমি এই যে রিসেন্ট শুনতেছি এটা না আমি দুই হাজার আঠারো থেকে আসিফ ভাইয়ের সঙ্গে আসি আসিফ ভাইয়ের সাথে মানে কাজও করছিলাম আমি তাদের আসিফ ভাইয়ের লেখা তারপর তার যে ফেসবুক পেজের যে ভিডিও গুলা অনেক শেয়ার দিছি আমার এই দাওয়াতে অনেক ফেসবুক আইডি নষ্ট হয়ে গেছে মানে দুই হাজার আঠারো থেকে এ পর্যন্ত আমরা আসিফের সাথে আছি এবং থাকব আশা করি অনেক ধন্যবাদ সত্যপ্রকাশ ভাই নিশ্চয়ই আমরা সবাই যার যার জায়গা থেকে একটু একটু চেষ্টা করতেছি আমিও করতেছি আপনিও করতেছেন আমরা নিশ্চয়ই একটা ভালো ভবিষ্যতের জন্য এই কাজগুলো করতেছি দেখা যাক কি হয় দেখি আমরা আসিফ ভাই ধন্যবাদ আপনার সাথে অনেকদিন কথা বলার ইচ্ছা ছিল কথা বলা হয়নি এর আগে অমিত ভাইয়ের সাথে কথা বলছিলাম তার পরে ফারাজ ভাই একবার যুক্ত করছিল আপনি ছিলেন না আবার ইন্দ্র সুত ভাই আজকে যুক্ত যুক্ত করলো তো আসিফ ভাই আমরা যেখানে আসি বর্তমান সেটা কতটা ভালো পর্যায়ে আছি আমি জানি না কিন্তু আমরা একটু আশা করতে পারি তো যে আমরা ভালো আছি নাকি আমরা আশা করতে পারি ভালো থাকবো ভবিষ্যতে হয়তো একটু ভালো থাকবো কিন্তু এখন পরিস্থিতি যেভাবে যেদিকে মন নিতেছে এখন আসলে কিছু বলা যাচ্ছে না কি হবে সেটা সে বিষয়ে আমাদের আসলে ক্লিয়ার কোনো ইয়া নাই আমরা একটু অপেক্ষা করি দেখি কি ঘটনা কোন দিকে কতদূর কি যায় রাইট

মানে মানে পুরা মানে এমন ভাবে ছেসতেছে ইউনুস সরকার এই সমন্বয় ক্রমন্নয়দেরকে এমন গাইলেন পাবলিক কিন্তু আমি তো এরকম কোনো দেখি নাই যে সরকার থেকে তাদের বিরুদ্ধে কোনো মামলা নেওয়া করা হয়েছে বা তাদেরকে কোনো দমন ডিবি অফিসে তাদেরকে ডাক দিছে নাইকা অফিসে নিয়ে মানে একটু হুমকি দামকি দিছে এরকম কিছু আমি শুনি নাই এখন পর্যন্ত এই জিনিসটা তো ভালো যে তারা আমরা আমরা এখন সমালোচনা করতে পারতেছি মন খৈলা সমালোচনা করতে পারতেছি গাইল পাটতে পারতেছি সরকারে যখনই আমরা দেখতেছি যে বাজারে দাম বেশি তখনই আমরা গাইল পাটতে পারতেছি কেউ এখানে মানে কোন সমস্যা হচ্ছে না কিন্তু এটা কতদিন থাকে সেটা হচ্ছে দেখার বিষয় এই ব্যাপারে একটা জিনিস বলি যে সেটা হচ্ছে যে ডিজিটাল নিরাপত্তা আইন আছে ওইটা বাতিল করবে আর ডিজিটাল নিরাপত্তা আইনের আদলে যতগুলা মামলা হয়েছে সবই সবাইকে বেকসুর খালাশ দেওয়া হবে আর এই ইউনুস সরকারকে কুটূক্তি করার দায়ে দুইজনকে ইয়া করা হয়েছিল গ্রেফতার করা হয়েছিল মামলা করা হয়েছিল তাদেরকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে না 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 এখানে একটা এখানে একটা সমস্যা আছে নারে ভাই যে একজন আবার লিখছে যে মামলা দিতেছে নাকি সমস্যাটা হচ্ছে যে মামলাটা হচ্ছে পাবলিক দিছে যে মামলাগুলা সেই মামলাগুলা পাবলিক দিছে পাবলিকের উপরে তো মানুষের কোনো ইয়া নাই হাত নাই সরকারের সরকারের কোনো হাত নাই সরকার মামলা দিছে নাকি সেটা হচ্ছে দেখার বিষয় এবং সরকার সেই মামলাটাকে কন্টিনিউ করছে কিনা বা সরকার সাপোর্ট দিছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় মামলা যারা যে দুইটা কেসের কথা আমি বলছি একটা হচ্ছে পিরোজপুর আর হচ্ছে ঝালকাঠিতে তো ওই দুই কেসটা করছিল সাধারণ জনগণ এবং ওই কেসটা আসলে এসআই নিতে চাইছিল না কিন্তু তাকে পরে অনেক জোর করা হয়েছে যে তুই তো হাসিনার দোষর এই তুই কেস নিবি না ওইটা আসলে উদ্দেশ্য পূর্ণিত কিছু আওয়ামী লীগের নেতাকে ফাঁসানোর জন্য এইভাবে কেসটা করছিল তো এই আর কি ওই ওইগুলো আসলে বাতিল করবে নাকি এখন দেখি কি করে এরা তবে অলরেডি তো যাই হোক কিছু ইম্প্রুভ হয়েছে থ্যাংক ইউ আসিফ ভাই অ্যাড্রেস করার জন্য আর আমরা জাস্ট একটু আর আমি আমি কিছুদিন দেখবো কিন্তু আমি বলতেছি নিউজ সরকারকে স্টেপ ডাউন করতে হবে যে ভাই আপনি সরকার পদত্যাগ করেন কিন্তু যে যে গুলো আছে ইমিডিয়েটলি আমরা ঝড় তুলতে পারে আমরা চায়ের কাপে বলেন রাস্তার ধারে বলেন ফেসবুকে বলেন আমরা বলতে পারি যে এখানে অন্যায় হয়েছে ইউনুস সরকার কিছু করেনি ইউ আর ওয়েলকাম টু ডু সো আমার বেশি সময় নেই আমি কাজে যাব আমি আবার ফিলান্সিং করি লাস্ট যে কথাটা বলবো যে নারায়ণগঞ্জে যে হুম হত্যার হুমকিরা হয়েছে সেটা নিয়ে মনে হয় আমাদের প্রতিবাদ করা দরকার এবং আমরা আমি এইটা নিয়ে কাজ করব মনে হয় সামনে অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই কাজ করেন ঠিক আছে সত্যপ্রকাশ ভাই তাহলে আমরা তো অবশ্যই সরকারের তীব্র সমালোচনা করবো এবং সরকারকে সরকারের উপর প্রেশার ক্রিয়েট যেন জারি রাখা যায় সরকার যেন দৌড়ের উপর থাকে সরকার যখন যেন মানুষের ভয় ভীত থাকে এই রকমের একটা রাষ্ট্র আমরা যেটা চাই সেখানে সরকারটা মানুষের ভয়ে আতঙ্কিত থাকবে ওদের ঘুম হবে না রাতে যে ওর মানে কে নাকি কি কইতেছে ওর ওর নামে কোথায় কি আন্দোলন করতেছে কোথায় কি প্রতিবাদ করতেছে কোথায় কি সমালোচনা করতেছে এই দৌড়ের উপর যখন সরকার থাকবে তখন সরকার জনগণের চাকর জনগণের সেবক এইগুলাতে পরিণত হবে আস্তে আস্তে কিন্তু সরকারের যদি মানুষ যদি ভয় পায় সরকারকে হাসিনা আইতাছে হ্যাঁ এই ভয়টা যদি মানুষের ভিতরে থাকে তাহলে সেই সরকার কখনো জনগণের কল্যাণ একটা কল্যাণ রাষ্ট্রে সেরকম সরকার কখনো থাকতে পারে না সেই রাষ্ট্রটা কখনো কল্যাণ রাষ্ট্র হয় না মানুষের জন্য রাষ্ট্র হয় না সেই রাষ্ট্রটাই শুধুমাত্র মানুষের জন্য রাষ্ট্র হয় যেখানে সরকার দৌড়ের উপর থাকবে জনগণের বয়ে মানে একে দৌড়িতে থাকবে সারাক্ষণ যে আমার কে যেন কি মানে জনগণ মনে হয় পাবলিক মনে হয় আমার ফেরা ভালো এই ভয়টা এই ভীতিটা সরকারের উপর থাকা দরকার এই জন্যই আমরা বলি যে সমালোচনা করেন সরকারের সমালোচনা করেন যত ইচ্ছা খুব মানে চমৎকার ভাবে গাইলা উল্টা পাল্টা ফালান এটা তো ভালো আরো কিন্তু এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে সরকারকে এই সময় যে সেই সরকার যেন সেই কাজগুলোকে ঠিক করতে পারে সেই প্রবলেম গুলাকে সলভ করতে পারে এখন যদি আপনি সমালোচনার যদি ইয়াটা উদ্দেশ্যটা এটা থাকে যে আপনি আবার হাসিনার ফেরা ফেরা আনবেন হাসিনা এসে সবাই ঠেঙ্গানি দিবে মানে আপনি যদি মনে করেন যে এই বাঙালির জন্য হাসিনার মতো এই ভালো এইগুলা ভাই খুবই মানে প্যাথেটিক চিন্তা ভাবনা এগুলো খুবই নোংরা চিন্তা ভাবনা এগুলো খুবই মানে আপনারা আসলে দেশটাকে একটা মানে ইসে পরিণত রাখতে চান একটা মানে ভয়ঙ্কর একটা দেশে পরিণত করতে চান সেটাই প্রমাণ হবে তখন আহ ভাই আমরা যে কতগুলো গান বানাইছি সেই গান কি আপনি শুনছেন জি ভাই একদম ঝাঁকা না আমার সবচেয়ে পছন্দের গান হচ্ছে উম মেহেদি হ্যাঁ আমরা আমাদের গান গুলা চালায় যাব বানানো যদি আমি একটা জিনিস বলা দিই যে দর্শকদের মধ্যে অনেকে আমাকে লিরিক্স পাঠিয়েছেন কয়েকজন লিরিক্স গুলা মানে নিয়ে বসা হচ্ছে না বসে আমি আবার ওই লিরিক্স গুলাকে গানে পরিণত করার একটা প্ল্যান আছে ইন্দ্রানী ভাই আপনিও যদি চান তাহলে আপনিও কিন্তু এই প্রজেক্টটা অংশ নিতে পারেন এবং আমরা কিন্তু গান বানায় মানে আমাদের ইউটিউব চ্যানেল গুলাতে দিতে পারি আমাদের নতুন একটা ধারা তৈরি করতে পারি গানের যে ধর্মবিরোধী সঙ্গীত হ্যাঁ সেখানে কিন্তু আমরা ইতিমধ্যে আমি বেশ কয়েকটা জমাইছি গান কয়েকটা ইয়া হয়ে গেছে আরো অনেকগুলো গান মনে করেন ছখানে গানের মতো যদি হয় তাহলে একটা প্লেলিস্ট হয়ে যাবে যে এক একটা বিষয় নিয়ে যেমন ধরেন একটা হাদিস নিয়ে আপনি একটা গান লিখলেন বা একটা ঘটনা নিয়ে একটা গান লিখলেন আমাদের তো মানে এই বিরোধিতাটা সব দিক থেকে করতে হবে গল্প সাহিত্য কবিতা গান সব দিক থেকে করতে নাটক সব দিক থেকে করতে হবে বুঝছেন এটা আমার হচ্ছে আমার প্ল্যান নাইস ভাই আমি তো আপনার গান দিয়ে তো একটা লাইভ শুরু করেছিলাম। আমি ভাই তাহলে আপনার থেকে একদিন শিখে নেবো না আপনি কিভাবে আপনার কি করতেছেন এগুলা একটু শিখাই দিন আমাদের হ্যাঁ ঠিক আছে তাহলে একদিন আমরা মানে মানে উইকেন্ডে আমরা বৈশাখ আমরা এগুলা দেরি ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি আহ